রামপুরহাটের তৃণমূল উপপ্রধান খুনে প্রাণ গেল দর্শন সাধারণ মানুষে। সোমবার রাতে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বর্ষাল গ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হয়। কয়েকজন দুষ্কৃতী ছোড়া বোমায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এরপরই গতরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই এলাকায়, আগুন লাগে বেশ কয়েকটি বাড়িতে, ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। এদিকে হত্যার সংবাদ পেয়ে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন, রাজ্যে এক এক করে সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে, রাজ্য এখনো স্বৈরাচারী শাসক পরিচালনা করছেন বলে তোপ দাগেন। মোহাম্মদ সেলিম এদিন সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছে শুনে নেব। কথা যা রামপুরহাটের বকটি গ্রামে হয়েছে, এখনো পর্যন্ত কেউ বলছে 10টা, কেউ বলছে 12টা মৃতদেহ উদ্ধার হয়েছে। ফায়ার ব্রিগেড চুপ, অনুব্রত মণ্ডল যথারীতি বলেছেন টিভি ফেটে হয়েছে, তারপর বলছেন শর্ট সার্কিট, আর তার নেত্রী মমতা ব্যানার্জি বলবেন ওর অক্সিজেন একটু কম হয়েছে। ভাদু শেখ উপপ্রধান কালকে খুন হলো, আর তার বদলা নিতে আজকে তৃণমূল পন্থীরা তৃণমূলদেরকে আগুন জ্বালিয়ে ম্যাসাকার করে বোমাবর্ষণ করে খুন করল। সকালে শুনলাম কাল রাত্রে 3 জন, গভীর রাতে আরও, তারপরে ট্যাক্সির মিটারের মতো বাড়ছে, বললো 2, 4, 6, 8, 10, আমি জানি না কতজন খুন হয়েছে। সন্ত্রাস কাকে বলে? শহরে বসে মানুষ বুঝতে পারছেন না, বেআইনি অস্ত্রের কারখানা হচ্ছে। আর মন্ত্রী বলবে একটু অত্যুত হয়েই থাকে, খুনোখুনি একটু না হলে পুলিশ কেন থাকবে, তোলা যদি না থাকে তাহলে তৃণমূল কেন থাকবে। এই অনুব্রত বলেছিলেন পুলিশের গাড়িতে বোমা ছুটতে হবে, পুলিশ কিচ্ছু করেনি। হেলথ সেন্টারে এই জেলাতেই বোমার গুদাম আবিষ্কার হয়েছিল, কিচ্ছু করেনি। যেখানে বোমা কারখানা তৃণমূলে বিস্ফোরণ হয়েছে, মানুষ মারা গিয়েছেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ওটা হচ্ছে বাজি কারখানা। আজকে দাঁড়িয়ে ফায়ার ব্রিগেডের লোকজন বলছে আমাদের বাধা দেওয়া হয়েছিল, ঢুকতে দেওয়া হয়নি, কারা ঢুকতে দেয়নি। এখন দাঁড়িয়ে ধামা চাপা দিতে পারবেন না মন্ত্রী, হেলিকপ্টার উড়ে যাচ্ছেন, আমার কাছে হেলিকপ্টার নেই, কিন্তু আমরাও যাবো। রামপুরহাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল বলেন, রামপুরহাটের ভয়াবহ নৃশংসতায় আমি মর্মাহত ও বিব্রত, এই ঘটনায় স্পষ্ট রাজ্যে মানবাধিকার বিপন্ন আইনের শাসন ভেঙে পড়েছে। তিনি বিস্তারিত কি জানিয়েছেন শুনে নেব। কনসিডারেবলি পেইন্ড এন্ড ডিস্টার্বড এট দি হরিফাইং বারবারিটি এট রামপুরহাট দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ডিজিপি হ্যাজ অলরেডি ক্লেমড 8 লাইভস। This is indicative of nose diving of law and order in the state. ডিজি জানিয়েছেন এই ঘটনা খতিয়ে দেখতে এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের টিমে রয়েছেন বরথলাল মিনা ও মিরোজ খালিদ, পরে আরো কয়েকজন সংযুক্ত করা হতে পারে বলে এই টিমে। প্রশ্ন উঠেছে সিট গঠন নিয়েও একের পর এক হত্যার ঘটনা ঘটছে রাজ্যে, প্রায় প্রতি ঘটনাতেই সিট গঠন করা হচ্ছে কিন্তু তার কোনো ফল নেই। আনিস কাণ্ডেও সিট গঠন করেছিল, এখনো তার কোনো কিনারা হয়নি। ধামা চাপা দেওয়ার জন্য সিট গঠন করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। টিএমসির একজন উপপ্রধান, ওনার নাম হচ্ছে ভাদুর শেখ, ওনার কালকে ইভিনিং এ ওখানে মার্ডার করা হয়েছে প্রায় রাত্রে 8:30 নাগাদ। তারপরে কয়েক ঘন্টা বাদে দেখা গেল কি আরেকটা ওখানে কাছাকাছি ইনসিডেন্ট দেখা গেলো, যেখানে খুব কাছের গ্রামের যেখানকার উনি বাসিন্দা ছিলেন ওই গ্রামের প্রায় 7-8 বাড়িতে আগুন ধরেছে। ইমিডিয়েটলি কালকে মিডনাইটের মধ্যেই ওখানে সব পৌঁছে গেছিলো, আমাদের পুলিশ পৌঁছে গেছিলো, ফায়ার ব্রিগেড ইমিডিয়েটলি পৌঁছে গেছিলো, আর ফায়ার ব্রিগেড ওখান থেকে আগুনকে নামিয়েছে। সেই সময় 2-3 জন আহত দেখা গেছিলো, তাদের হসপিটালে পাঠানো হয়েছে। আজকে সকালের দিকে যখন আগুনটা প্রায় পুরোটা নেমে গেছিলো, তখন ফায়ার ব্রিগেড টিম যখন একটা বাড়ির ভিতরে ঢুকলো, সেই বাড়ির ভিতরে ওখানে 7টা ডেড বডি পাওয়া গেলো, যেটা কি 4 হয়ে গেছিলো, 7টা ডেড বডি ওখানে পাওয়া গেছে। তো এইটা কীভাবে হয়েছে এটাকে আমরা দেখছি কী কারণ হতে পারে। লোকরা উত্তেজিত হয়ে ওখানে যে উপপ্রধান মার্ডার হয়েছেন ওই জন্য করা হয়েছে কি অন্য কোনো কারণ হয়েছে ওখানে, আমাদের পুলিশের সবাই ওখানে কাল থেকে পৌঁছে গেছিলো, ওরা দেখছেন